আমরা তো ডাক্তার না যে কইতে পারতাম না যে এটা কিটা ফুক্কা ফুক্কা দুই তিনটা আছে মনে হয় ওই যারা যে কেমনে ওখান কিতা হয়েছে আমি তো কেমনে কিতা কইতাম ওই তো প্রশাসন যা করবো করবো দিন ধরো না আটটা নাগার দিকে সঠিক টাইম তো কইতে পারি না করবো দেখছি না এরপরে আয়া দোকান বানাইলাম বানাইয়া টানাইয়া বারোটা সাড়ে বারোটার দিকে বাটুট খাইলাম বাটুট খাইয়া সারা রাত তো এখানে আসলাম এরপরে সমন্ধি কইতেছে যে মারা গেছে তাই না কইতেছে যে ঘুম লাগতেছে আমি একটু ওইদিকে দোকান দেখি বাইরে হয়েছে একটা সময় বাইরে হয়েছে এরপরে খুঁজ করছি না রে ধরো না দুইটা থেকে তিনটা মধ্যে ফোন করছি ফোন নিছিল আমার ফোন এরপরে ফোন করছি যে ফোন রিং করছে যে রিসিভ করছে না এরপরে বারবার ফোন করছি এরপরে সুইচ অফ তো ব্যাটারিও চার্জ কম হয়েছিলো সুইচ অফই হয়ে গেছে ভাবছি এরপরে চারটার দিকে বদির কাছে ফোন করছি গরম উঠলা বাড়ির নিয়ে গিয়ে ঘুমাইছে পায়ে তো বদির তার এখনও অনেকবার ফোন করছি তো ভোরবেলা তো ঘুমানি টাইম তো এরাও মানে ফোন রিসিভ করছে না পরে ফোন রিসিভ করছে তো কইছে দাদা আইসিনি না তো তোমার লগে গেছে হ দাদা তো একটা সময় বাইরে উঠলো ওখান থেকে আইসে না কেউ লগে মোটর খেয়ে নি রয়েছে এটা মানে সন্দেহ করছে আর কি এরপরে আয় না ওই আজকা এরপর কলিমপুর গিয়ে মিসিং তৈরি করলাম এরপরে আজকা পাইলাম আর কি মৃতদেহটা গতকালকে আমরা একটা মিসিং মিসিং রিপোর্ট আমরা আসি ওখানে ঘটনাটা হচ্ছে গত পরশু দিন উনি রাত্রে সন্ধ্যাবেলার সময় এখানে দোকানদারি করতে আসে এখানে একটা মেলা চলছে বুড়ি বসি সাথে একটা মেলা তো এই কারণে ওরা দোকানদারি করতে ফিরোজুর রহমান নামে একটা লোক এবং তার সঙ্গী সাথীরা আছে এখানে তো আসার পর গত পরশু দিন রাত্রে দেড়টা দিকে উনি মানে হঠাৎ দোকান ছেড়ে মানে বাইরে কোনোখানে যাই বলে বেরিয়ে যায় তো বেরিয়ে যাওয়ার পর আর উনি আসেননি তো কালকে গতকালকে সন্ধ্যার সময় একটা থানাতে গিয়ে ওনার রাত্রি পরিবর্তে একটা মেশিনদারি করেন তো মেশিনদারিতে উনি উল্লেখ করেন যে মেশিন বলে একটা উল্লেখ করার পর আমরা মেশিনদারি ইয়ে করি ইয়ে করার পর নেতারিকে এটা আমরা ইনকোয়ারি করতে আসি আসার পর আইলাম তো আজকে সকালে প্রায় দশটার দিকে আমাদের এখানে একটা খবর যায় যে লোকটার ডেড বডি জলে বাসমানো অবস্থায় এই জায়গাতেই পরিবেশী ভাঙ মেলার জায়গাতেই পুকুরে মানে পাওয়া গেছে বলে তো যেটাকে আমরা আসলাম তো আসার পরে সন্ধ্যে কিছু তালাক করে আমরা তার অফিসিয়াল টিমকে আমরা ডাকলাম তারপরে টিম আসলেন এখন তারা ওনারা তদন্ত করে এখন ওনারা নিজস্ব তদন্ত করবেন এরপর আমরা এখন আপাতত বডি সিট করছি ওই ইয়ের লেগে পোস্টমর্টেমের লেগে বসানোর পরে বোঝা যাবে এটা মানে কনক্লুশনটা কী